হ্যালো গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। তা ঠিক আছে, আজ আমি একটা রেসিপি বানাচ্ছি। দেখো, বরবটির ভর্তা, এই দিয়ে তোমরা মাছ মাংসর বদলে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। দারুণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখতে থাকো। আর তার জন্য এই দেখো, গরম জলে আমি বরবটিগুলো হালকা সেদ্ধ করে নেব, কারণ পেস্ট পিষতে হবে। শিল নোড়াতেও বাড়তে পারো, মিক্সিতেও বাড়তে পারো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, দু চার কোয়া রসুন, ব্যাস এই দিয়েই আমার রেসিপিটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি এই বরবটিগুলো ঠান্ডা হলো যেই জলটা চিপে ফেলে দিলাম। দিয়ে দেখো, বরবটি নিয়েছি, রসুন নিয়েছি কটা, আর এই কাঁচা লঙ্কা পরিমাণ মতো, তোমরা যেমন ঝাল খাও, নিয়ে এ দেখো এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, তেল দিয়েছি, এবার আমি কালো জিরে দেব। দেখো পেস্টটা দিয়ে দেব, এই যে বরবটির পেস্ট। তো বন্ধুরা দেখো, আজ আমি বরবটির ভর্তার সঙ্গে এই মাটন কষা করেছি, কিন্তু এটা আর দেখাইনি, কারণ আগের দিন মাটন কারি দেখিয়েছিলাম বলে আজ আর দেখাইনি। ওই জন্য শুধু এইটা দেখিয়েছি, বরবটির ভর্তাটা। এবার লাইক, শেয়ার, কমেন্ট করো।